বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই বন্ধ স্কুল ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা ম্যানহোলে পড়ে মৃত এক পাঁচ ঘন্টায় 100 কিলোমিটারের বেশি বৃষ্টি হয়েছে দুর্যোগে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বাই গত 24 ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বাই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায় ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার স্কুল কলেজ বন্ধ করেছে এখনো পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে পাঁচজনের আন্ধেরিতে জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মূলত এর জেরে আগামী কয়েকদিন কোঙ্কন উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে বুধবার বিকেল থেকে একটানা বৃষ্টি শুরু হয় বৃহস্পতিবার ভোরের দিকে একটু কমলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে দুর্যোগ আপাতত চলবে বৃষ্টি চলবে পয়লা অক্টোবর পর্যন্ত বৃহস্পতিবার সকাল 8:30 অব্দি মুম্বাই শহরের জন্য লাল সতর্ক বার্তা জারি করেছিল হাওয়া অফিস ওই সময়ের পর থেকে হলুদ সতর্কতা জারি রয়েছে পরিসংখ্যান বলছে মাত্র 5 ঘন্টায় মুম্বাই 100 কিলোমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে অল্প সময়ে এত পরিমাণ বৃষ্টির কারণে বাণিজ্য নগরীর অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে যায় জল জমেছে মুম্বাই বিমানবন্দরেও এখনো পর্যন্ত 14টি বিমান মুম্বাই অবতরণ করতে পারেনি লাইনে জল জমায় বন্ধ হয়ে গিয়েছে লোকাল ট্রেন চলাচল বিমান পরিবহন সংস্থাগুলি যাত্রীদের উড়ান সূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড